পদ্মটিভি নিয়মিত আয়োজন আড্ডা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আসলাম উদ্দালজকে কথা বলবো প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে আমাদের মাঝে আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ সভাপতি রাজশাহী মহানগর আওয়ামী লীগ আছেন কামরুজ্জামান চঞ্চল যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ তাকে স্বাগত জানাচ্ছি প্রধানমন্ত্রী বাইশ ফেব্রুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে তিনি জনসভায় বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসেবে সেই জায়গায় তিনি যে বিষয়টা চিন্তা করা হচ্ছে তিনি সামনে সিটি কর্পোরেশন নির্বাচনকে যে ঘিরে এবং সেই নির্বাচনের প্রার্থী এইচ এম খায়ুজামান রিটার্নের পক্ষে ভোট চাইবেন এবং যে সব বিভিন্ন যে রাজশাহীর আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে দলীয় নির্দেশনা থাকবে সব মিলে উন্নয়নের কথা বলছে এবং তাদের প্রচারণার ভেতরেই যে সরকারের যে উন্নয়ন এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত যে অ্যাচিভমেন্ট সেগুলো তুলে ধরা হচ্ছে এবং রাজশাহীর বিভিন্ন মানুষ বিভিন্ন প্রত্যাশা তুলে ধরছে রাশিয়ায় রক্ষা সংগ্রাম পরিষদ সতেরো দফা দাবি উত্থাপন করেছে মহানগর আওয়ামী লীগের কিছু দাবি আছে সব মিলে এক ধরনের প্রস্তুতির শেষ পর্যায়ে জানতে চাইব রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামুজামান চঞ্চল ভাইয়ের কাছে আসলে কি ধরনের প্রস্তুতির ভিতরে তারা আছেন কি প্রস্তুতি নিচ্ছেন আমরা দেখলাম যে বিগত এক সপ্তাহ ধরে কেন্দ্রীয় নেতারা রাজশাহীতে আসছেন এখন কিছু কেন্দ্র নেতা অবস্থান করছেন অনেকে এক দফা সব প্রস্তুতি দেখে গিয়েছেন সব মিলে কি ধরনের প্রস্তুতির ভিতরে আছেন আপনারা ধন্যবাদ আসলাম এবং আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ভাই সহ বরেন্দ্র অনলাইন টিভির সম্মানিত দর্শকবৃন্দ সকলকে জানাই রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে বাইশ তারিখে রাজশাহীতে ওনার যে স জনসভা সেটিকে সামনে রেখে রাজশাহী জেলা এবং মহানগর আপামর জনসাধারণের মধ্যে ইতিমধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের সাথে যে প্রচার প্রচারণায় অংশও নিয়েছেন পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা রাজশাহীর জন্য কি কি করেছেন কি কি করতে চান সেগুলো মানুষের সামনে তুলেও ধরেছেন তো রাজশাহীর মানুষরা আসলে জননেত্রী শেখ হাসিনাকে এক ঝলক দেখার জন্য উৎসুক হয়ে বসে আছেন যে উনি কবে রাজশাহীতে আসবেন এবং উনি যে বাংলাদেশের মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য যে উন্নয়নের আজকে প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং বাংলাদেশকে যিনি দেব পৃথিবীর মানচিত্রে আজকে উন্নত জাতি হিসেবে আমাদেরকে অলরেডি প্রতিষ্ঠিত করেছেন সেই জন্য আসলে আপামর জনসাধারণের মাঝে জয়ন্তী শেখ হাসিনার এক ঝলক দেখার জন্য ওনার যে মিষ্টি হাসি যে মা সুলভ যে মাতৃত্ব সুলভ যে আচরণ সেটিকে উপভোগ করার জন্যই আসলে মানুষ উৎসুক হয়ে আছে যে বাইশ তারিখের জনসভায় স্বতঃস্ফূর্তভাবে স্ব স্ব উদ্যোগে এই জনসমাবেশে উপস্থিত হয়ে রাজশাহীর এই জনসভাকে জনসমুদ্রে সমুদ্রে রূপান্তরিত করার জন্য বা রাজশাহীর মানুষরা ইতিমধ্যেই একদম রেডি হয়ে আমাদের মাঝে আছে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল আমরা দেখতে পেলাম যে এই ধরনের প্রচারণার ভিতরে মহানগর আওয়ামী লীগ আছে এবং তাদের এক ধরনের যেটা তারা ওই স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে যিনি রাজশাহী সিটি কর্পোরেশন আওয়ামী লীগের প্রার্থী আছে এইচ এম জামার লিটন তার জন্যই আসলে আসছেন তার আহ্বানে সারা দিয়ে প্রধানমন্ত্রী আসছেন এবং বিভিন্ন ধরনের তরুণ দেখলাম যে বিভিন্ন তার আগমনী পদ ঘিরে বিভিন্ন ধরনের তরুণ আছে এবং এই তরুণে বিভিন্ন সম্ভাব্য যারা এমপি প্রার্থী রয়েছেন তাদের প্রচারণা আছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দগুলো দীর্ঘ সময় ধরে রাজশাহীতে আসছে এই বিষয়গুলো আসলে রাজনীতি কী ধরনের প্রভাব ফেলবে ধন্যবাদ একটা রাজনৈতিক দল তার কর্মসূচি ম্যানিফেস্টো তার ক্ষমতাসীন দল হলে বিগত সময়গুলি যে পাঁচ বছর বা সাত বছর আমরা যা আছি দুই টার্ম এই সময়ের মধ্যে কি কি কাজ করা হয়েছে গণতন্ত্রের যেটা মূল জিনিস যে জবাবদায়িতা আমাদেরকে আওয়ামী লীগ সরকারকে জননেত্রী শেখ হাসিনার দরকারকে সরকারকে দলকে যে মানুষ ভোট দিয়েছিল তাদের প্রত্যাশা কী ছিল আমরা তাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছি তা আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে দু সালে যখন নির্বাচন হয় তখন আমাদের ম্যানিফেস্টোর মধ্যে নির্বাচনী ইশতেহারের মধ্যে একটা কথা বলিষ্ঠভাবে ছিল যে যারা জাতির সাথে বেঈমানি করে আলবদর রাজাকার আলসামস বা বঙ্গবন্ধুকে হত্যার ব্যাপারে যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিটা আমরা আমাদের ম্যানিফেস্টো ছিল যে আমরা ক্ষমতায় গেলে বিচার করব। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে শাখা চৌধুরী থেকে শুরু করে অনেক নেত্রী স্থানীয় এবং স্থানীয় পর্যায়ে অনেক ঘাতকদের বিচার হয়েছে অর্থনৈতিক উন্নয়নের কথা যদি বলি সব সূচকই এই এই সময়টার মধ্যে আমরা অনেক এগিয়ে গেছি তার মধ্যেও বলতে হয় যে দু হাজার পাঁচই জানুয়ারির যে গত নির্বাচনটা ছিল এরপরে যে বিএনপি ইয়ে ঘোষণা করেছিল অবরোধ ঘোষণা করেছিল অবরোধের নামে জ্বালাও পোড়াও এবং বিভিন্নভাবে অগ্নিসংযোগ এটা করে কিন্তু চেষ্টা করেছিল দেশটাকে পিছনের দিকে নিয়ে যাওয়ার কিন্তু এখানেও ব্যর্থ হয়েছে জননেত্রী অত্যন্ত কৌশল মানে সুকৌশলে এই জিনিসগুলো থেকে উত্তীর্ণ হয়েছেন উনি যে রাশিতে আসছেন একটা সরকার প্রধান যখন মানে একটা জায়গায় যায় সফরে তখন ওই অঞ্চলে একটা চাঞ্চল্যকর কি বলে যে পরিবেশ সৃষ্টি হয় আমরা যারা সক্রিয়ভাবে দল করি মহানগরে মহানগরে যদিও এখানে সাংগঠনিকভাবে সরকারিভাবে তিরিশটা ওয়ার্ড কিন্তু বড় ওয়ার্ডগুলোকে আমাদের দলীয় কর্মকাণ্ডের জন্য ভাগ করে আমাদের এখন সাঁত্রিশটা ওয়ার্ড এখানে এই সাঁত্রিশটা ওয়ার্ডই আমরা মোটামুটি বিশ দিন মানে জননেত্রী শেখ হাসিনার ইয়েটা ঘোষণা করার পর থেকে এখানে আগমন বার্তা পাওয়ার পর থেকেই আমরা অত্যন্ত সক্রিয় হয়েছি আমি নিজে আমার শামুকদুম থানাটা আমার দায়িত্বে ছিল আমি প্রতিদিনই গেছি আজকেও ওখানে একটা ওয়ার্ডে গণসংযোগ করে আসছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ইয়ে প্রশাসনের লোকজন তারা একটা প্রস্তুতিও দেখে প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেওয়ারও একটা ব্যাপার আছে এই জিনিসগুলা ইতিমধ্যেই মোটামুটি শেষ হয়েছে এবং চঞ্চল বলছিল যে এটা জনসমুদ্রে পরিণত হবে কেন আমরা মনে করি যে মাদ্রাসা মাঠের ধারণ ক্ষমতা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার এর কিন্তু নয় কিন্তু এইখানে লক্ষাধিক লোক হবে কেন আমরা যদি ধরি যে একটা ওয়ার্ড থেকে আমাদের পাঁচশো করে লোক আসবে তাহলে তিরিশটা ওয়ার্ড কি পরিমাণ লোক আসবে পাঁচশো হাজার হ্যাঁ 15 20000 মানে আমাদের সিটির লোক দিই কিন্তু জায়গাটা ভরে যাবে এরপরে জেলা আমাদের যেটা বৃহত্তর রাשי জেলা প্রত্যেকটা জায়গা থেকে আসবে যা বললেন আসলে বড় ধরনের সমাগম আসলে প্রকাশ ঘটবে 22 তারিখ 22 ফেব্রুয়ারি সেই জনসভা আমরা জিনিস দেখছি যে এক ধরনের প্রচারণার যে ধরনে আমরা বহুত দেখি যে ভোটার একবার প্রাককালে যে ধরনের প্রচারণার ভিতরে থাকে এইবার প্রধানমন্ত্রীর আগমন গিলে সেই ধরনের প্রচারণার আছে এই বিষয়টা আগাম নির্বাচনের এক ধরনের অনেকে আশঙ্কা করছে যে আগাম নির্বাচনের প্রস্তুতি কিনা আশঙ্কার কিছু নাই আপনি তো দেখেছেন সিলেটে বরিশালে নেত্রী আনুষ্ঠানিকভাবে সেখান থেকে নির্বাচনী প্রচার প্রচারণা সিলেট থেকেই শুরু করেছেন এটা অবশ্যই নির্বাচনী প্রচারণার একটি অংশ কারণ যখন নির্বাচন তফসিল ঘোষণা হবে সেটি সিটি কর্পোরেশন নির্বাচনী হোক আর জাতীয় নির্বাচনী হোক তখন কিন্তু জননেত্রী শেখ হাসিনা হয়তো বা আসার সময় নাও পেতে পারেন যেই কারণে আগাম এটি অবশ্যই একটা প্রস্তুতির অংশ এটা দেখলাম যে আমাদের রাজশাহী শহর ছোট্ট শহর এবং এই জায়গায় কিছু বাড়তি থানা যোগ হবে আটটি নতুন থানা থানার মধ্য দিয়ে চারটি এবং আটটি মিলে বারোটি থানা হবে এবং আমরা দেখেছি যে রাজশাহী শহরটা সভাপতি কলেবরে ছোট এবং দেশভাগের পর অনেকটা অংশ ভারতের সাথে চলে যাওয়ার ফলে রাশাহী শহরটা ছোট হয়েছে এবং যে বরিশা মানে রংপুর বিভাগ যে আলাদাভাবে ঘোষণা করা সব মিলিয়ে রাজশাহীকে অনেকাংশে অনেকে বলে যে ছোট শহর বলে একটু গুরুত্ব কম দেয় সেই জায়গা থেকে এই ধরনের থানার আসলে নতুন থানা প্রতিষ্ঠার মধ্যে রাশায় শহরকে বড় করার কোনো পরিকল্পনা রাজনৈতিক নেতৃবৃন্দর ভিতরে কোনো চিন্তার ভিতরে আছে কিনা তারা এই ধরনের দাবি জানিয়ে আসছিলেন কিনা না সেটি তো ছিলই আপনি একটা জিনিস দেখেন যে মতিহার থানা তারপরে পবা থানা এই থানাগুলি মতিহারের অনেকখানি অংশই কিন্তু প্রশাসনিক থানা হচ্ছে মতিহার থানা কিন্তু সংসদীয় ব্যাপারগুলি সব চারঘাটের মধ্যে পড়ে এবং অনেক বড় একটা মতিহার থানা সেই জায়গা থেকে প্রশাসনিকভাবে কাজ করতেও অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় যে চারঘাট এবং রাশের যে সীমানা সেটির অনেক অনেক দূরে কিন্তু মতিহারের যে এটা পুরোটা চারঘাটের ভেতর ঢুকে মানে ঢুকা ঢুকে গেছে ঠিক একইভাবে আপনার পবাটাও তাই এই ধরনের যে বিশাল যে থানাগুলি আছে সেগুলোকেই ছোট ছোট করে আটটা থানায় অতিরিক্ত যেটা করা হয়েছে এতে একটা সুবিধা হচ্ছে যে আপনার নাগরিকদের যে সুবিধাগুলি আছে পুলিশ প্রশাসনের কাছ থেকে যে আমাদের প্রত্যাশাগুলি আছে সে নিরাপত্তার যে ব্যাপারগুলি আছে সেগুলি অনেকাংশে এটাতে লাঘব লাঘব হবে পাশাপাশি রাজশাহীর উন্নয়নের ক্ষেত্রেও এটি কিন্তু অনেক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি শান্তিনগরে রাশিয়ায় শান্তি শৃঙ্খলা বজায় যে ভূমিকার কথা বললেন আর একটা বিষয় যে আমাদের ঐতিহ্যগত কিছু দিকগুলো আছে সেই ব্যাপারে কতটুকু প্রতিফলন ঘটবে প্রধানমন্ত্রী যে নতুন কিছু স্থাপনা বা প্রকল্পের উদ্বোধন করবেন এবং কিছু দাবি আছে মহানগর আওয়ামী লীগের কিছু পৃথক দাবিগুলো আছে সেই দাবিগুলোর সাথে এই বিষয়টা কতটুকু খেয়াল রাখা হয়েছে না ধন্যবাদ যে প্রশাসনিক এরিয়াটা বড় পিছনের কারণ আছে যদি আমরা আগে ফিরে যাই তাহলে দেখা যাবে যে মানে রেল স্টেশন নিয়ে সাহেব বাজার রানীবাজার নিয়ে এইটুকুই ছিল আমাদের পরিধি কিন্তু এখন রাজশাহী শিক্ষানগরী হোক আর ক্রমশ শিল্পনগরীর দিকে কিন্তু আয় হচ্ছে এই তিন চার বছরের মধ্যে কিন্তু বহু অনেকগুলি অনেকগুলি শিল্প প্রতিষ্ঠান এখানে হয়েছে তো এগুলো হলে তো মানুষ তার নাগরিক সুবিধার জন্যে আমরাকে শহরকে চারিদিকে বাড়াতে হবে যেমন কাঁটাখালির পরে আর শহর সেরকমই ছিল না কিন্তু এখন এটা বেড়ে যাবে এদিকে নহাটা পর্যন্ত বেড়ে যাবে এদিকে কোট পার হয়ে আরও চলে যাবে হারুপুর বা হরিয়া হরিপুর দিকে চলে যাবে তো এগুলো গেলে স্বভাবতই থানার প্রয়োজন আছে এটা আর সরকারের দায়িত্ব কি সে রাস্তা করে দিবে ড্রেনেজ সিস্টেম করে দিবে ইলেকট্রিফিকেশান করে দিবে পরবর্তী কাজটা তো আমরা যারা নাগরিক আমি বাড়ি করতে গেলে আমার ডিজাইন মতো করব তো এখানেও কিন্তু আমার একটা ওয়ার্ল্ডের বহু দেশ আমি ঘুরেছি আমার একটা সাজেশান ছিল যেটা আমাদের আর ডি এখন ফলো করে না আমরা একটা এরিয়া চার মাইল বা তিন মাইল এরিয়া ইলেকট্রিফিকেশান ড্রেনেজ বা তারপরে রাস্তা করে দিলাম কিন্তু বাড়ি করার সময় যদি আমরা বলে দিই যে এই অঞ্চলে বাড়ি করতে গেলে একই ধরনের বাড়ি করতে হবে তাহলে এটা স্বর্গপুরীর মতো লাগবে অনেক দেশি আমি দিল্লিতে দেখেছি এটা কালার এমনকি জয়পুরটা কত আগের পুরনো শহর ওখানে কিন্তু বাড়ি খুঁজে পাওয়া যাবে না নাম্বার না থাকলে একই একই ধরনের পিঙ্ক সিটি যেটা আমরা বলি তো যাই এই দিকটা গেল আর নেত্রী যখন আসবেন তো নেত্রী অনেক কিছুই হয়তো অঙ্গীকার এখানে করবেন তার মধ্যে যেটা সব থেকে আমাদের এখন প্রত্যাশা যে মেডিকেল বিশ্ববিদ্যালয়টার উনি ভিত্তিপ্রস্তার স্থাপন করবেন মোটামুটি জমি হুকুম দখলের পর্যায়ে চলে গেছে জমি একবার হচ্ছে আমাদের যেগুলো নাগরিক সমাজের যেগুলো দাবি বা আমাদের দলীয় যে দাবিগুলো আছে তার মধ্যে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্যে সুপারফাস্ট ট্রেন যে এখান থেকে ছাড়লো একেবারেই কমলাপুরে যেয়ে থামল এটা করে দেয় কিন্তু এটা কোনো কঠিন কাজ না বিশ্বের প্রায় শহরেই কিন্তু তিন রকমের চার রকমের ট্রেন থাকে কিছু সাটেল ট্রেন বলি আমরা বা এখন যেটাকে আমরা কমিউটার বলছি বিভাগীয় শহর থেকে ওর কাজ হলো পার্শ্ববর্তী জায়গায় শুধু রান করবে যাবে আসবে এখানে কিছু তারপরে ফাস্ট ট্রেন দু একটা জায়গায় ধরলো যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে খুলনা এক্সপ্রেস যেগুলো আসে সেগুলোই সর্দি হয়ে যমুনা সেতুর উপর দিয়ে যায় আবার যেটা দিনাজপুরের দিক থেকে আসে সেটাও একই রুটেই যায় এরপর থেকে আবার যেটা আমাদের রাশি থেকে যায় কিন্তু আমাদের বিভিন্ন রাজনৈতিক কারণ বা লোকের ইয়ের জন্যে সব জায়গাতেই কিন্তু অলমোস্ট দু একটা নাগরিক সুবিধা যেমন নিশ্চিত করা যাচ্ছেন পাশাপাশি যেহেতু প্রার্থী ঘোষণা হচ্ছে প্রার্থীর পক্ষ থেকে নির্বাচনী ইস্তেহারে কতটুকু প্রস্তুতি নিচ্ছে মহানগর না মহানগর আওয়ামী আমরা যেহেতু আমার রাজনীতির বয়স অনেক বাষট্টি সালে যখন হামিদুর রহমান শিক্ষা কমিশন বলি বা ওই সেই সময় থেকেই কিন্তু ক্লাস এইটের ছাত্র আমরা আরম্ভ করেছি যার যত সাংগঠনিক উন্নয়ন দিয়ে ভোট হবে না উন্নয়ন দিয়ে একটা সার্টিন পার্সেন্টেজ ভোট আসবে কিন্তু যারা সাংবাদিক তারা বলে যে আওয়ামী লীগের আটত্রিশ পার্সেন্ট ভোট আছে বিএনপির এত আছে জামাতের এত আছে এ কথাগুলো কিন্তু সঠিক এই সার্ভেগুলো সঠিক আমার ভিত যদি শক্ত থাকে ওয়ার্ডভিত্তিক যদি আমার শক্তি থাকে আমাদের যে মূল দলের সাথে সহযোগী যে দলগুলো আছে সেগুলোর যদি কর্মকাণ্ড ঠিক থাকে তাহলে কিন্তু ভোট আমাদের নৌকার পক্ষে আসা আমি আশাবাদী যে আমরা পাবো এবং আমাদের প্রার্থী সম্বন্ধে কোনো বিতর্ক নেই জামান লিটন আমাদের প্রার্থী আর একটা কথা যেটা আমি পাশাপাশি বলতে চাই যে আগে যে মানে লোকাল গভর্নমেন্টের যে কনসেপ্ট ছিল এখন কিন্তু একটা চেঞ্জ হয়েছে আগে শুধু জাতীয় নির্বাচনেই জাতীয় প্রতীক যেমন নৌকা আমাদের প্রতীক আমরাকে কিন্তু লিটনকে এর আগে তালা প্রতীক নিয়ে ভোট করতে হয়েছে এবার কিন্তু তালা প্রতীক নাই এবার সরাসরি আমরা নৌকা প্রতীকই ভোট করব এখানে তো নৌকা প্রতীক ভোট করলে যদি আমার নৌকার ফলোয়ার বা আমার নৌকার সমর্থক যদি সিটিতে বেশি থাকে আমরা অবশ্যই আশাবাদী আরেকটা কথা আমি তোমাকে বলতে চাই যেটা এর আগেও এখানে বিভিন্নভাবে এসেছে যে একটা ওয়ার্ডের যেখানে ভোট হয় আমরা দেখেছি যে পুরুষ সেন্টারগুলোতে আমরা দুশো পাঁচশো এগিয়ে আছি কিন্তু মহিলা ভোটে যে আমরা দু তিনশো ভোট কম পেয়ে গেছি কিন্তু আমরা আশাবাদী এবার নিশ্চিত যে মহিলা ভোট আমাদের এবার আসানুরূপ আসবে কেন এই দুইটা আমাদের জননেত্রী শেখ হাসিনা যে অক্লান্ত পরিশ্রম করেছে এবং নারীর ক্ষমতায়নের জন্য যে প্রোগ্রামগুলো উনি হাতে নিয়েছেন এটা মহিলারা এখন বুঝতে পেরেছে সংগঠনের যে শক্তিশালী অবস্থানের কথা বলেন মহানগর আওয়ামী এবং সেই জায়গায় মহানগরের যারা বাসিন্দা আছেন আওয়ামী যারা নেতা কর্মী আছেন তারা প্রথমবার দীর্ঘদিন পর নৌকাপতিকে ভোট দেওয়ার একটা সুযোগ পাচ্ছেন সব মিলে তাদের ভিতরে উৎসব আছে এবং জেলা পর্যায়ের বিভিন্ন অঞ্চল থেকে যে নেতৃবৃন্দ আসবেন বা বিভিন্ন ধরনের সমর্থক আসবেন বা যারা প্রধানমন্ত্রীকে দেখতে চান আসলে জেলা পর্যায়ে প্রচারণা প্রচারণা এবং কি ধরনের উৎসাহ বিরাজ করছে আমি শুরুতেই বলেছি যে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা জেলার নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নে উপজেলা লেভেলে আমরা কর্মী সভা করেছি বর্ধিত সভা করেছি তাতে যথেষ্ট সাড়া আছে সাধারণ মানুষের মাঝে আসলে জনসভাগুলি তো একদিনের জন্য জনসভা হয় কিন্তু আমরা এখানে দেখলাম মহানগরে একদিনের জনসভা কিন্তু তাকে মিলিয়ে যে যে ফেব্রুয়ারির মানে জানুয়ারি মাসের শেষ দিকে প্রকাশ পাওয়ার পর তিনি কখন আসবেন যে দীর্ঘ দিন ধরে যে প্রচারণাটা চলছে এবং এর পাশাপাশি এক ধরনের ভোটের প্রচারণা তারা চালাচ্ছেন এই জায়গায় জেলার যে সংসদীয় আসনগুলো আছে সেগুলোতে কী অবস্থা সেটাই আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রাণ নিউক্লিয়াস আমরা মনে করি সেই জায়গা থেকেই যে নেতাকর্মীরা যে আসলে ভোট যারা করে মাঠ পর্যায়ে নে শেখ হাসিনার কথা তো মানে সবাই তো সশরীরে শুনতেও পায় না নেত্রীকে দেখতেও পায় না কিন্তু নেতা কর্মীরা যারা মাঠ পর্যায়ে ভোট কালেক্ট করে যাদের উপস্থিতি যাদের আচার ব্যবহারের কারণে যে মানুষগুলি আওয়ামী লীগের প্রতি আসক্ত হয় নৌকার প্রতি যারা আসক্ত হয় সেই মানুষগুলি যখন নেত্রীর সেই কথাগুলি শোনার পরে তাদের উৎসাহ উদ্দীপনা কিন্তু কাজ করার জন্য আরও বেড়ে যায় জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশনা সেই নির্দেশনাগুলি তারা ধারণ করে এবং এখান থেকে ধারণ করার পরে নিজ নিজ শস এলাকায় ফেরত যাওয়ার পরে সাধারণ মানুষের কাছে সেগুলো ছড়িয়ে দেওয়া সেই জায়গা থেকেই আসলে যে উৎসব উদ্দীপনাগুলো সৃষ্টি হয় সাধারণ মানে মানুষের মাঝে জননীতি শেখ হাসিনার যে উন্নয়ন জননীতি শেখ হাসিনার রাজ্যেবাসীকে নিয়ে বাংলাদেশকে নিয়ে যে ওনার চিন্তা ভাবনা বা বিশ্বের দরবারে বাংলাদেশকে কিভাবে আরও এগিয়ে নেওয়ার যে প্রস্তাবনাগুলি এগুলি মানুষের সারা জায়গায় সেই জায়গা থেকেই এটি তো অবশ্যই ভোটের ক্ষেত্রে অনেকটা অনেকটা প্রভাব মহানগরের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘ সময় বিরতির পর তিনি আসছেন এবং যে শক্তিশালী অবস্থানের কথা বললেন সেই অবস্থানে কত প্রতিফলন দেখা যাবে জনসভায় না জনসভায় তো দুটো জিনিস কেউ একঝলক দেখতে আসে কেউ নেত্রীর বক্তব্য শুনতে আসে বিভিন্নভাবে এখানে আসে এটা তো নিশ্চিত করে বলা যায় যে জননেত্রী শেখ হাসিনার জনসভায় জনসমুদ্রে পরিণত হবে এবং আমরা আমি ব্যক্তিগতভাবে যেটুকু প্রস্তুতি জানি যে মাঠ তো সর্বোচ্চ দেড়টা থেকে দুটার মধ্যে ভরে মরে যাবে এরপরে লোকগুলো কোথায় যাবে এরপরে লোকগুলো কেউ ঈদগাহ মাঠে যাবে কেউ রাস্তায় হাঁটবে এবং আমাদের যে প্রস্তুতি এখানে শহরে প্রায় একশো বিশটার উপরে আমাদের গেট হয়েছে বিভিন্ন অঙ্গ সহযোগ সংগঠন প্রতিষ্ঠান বা দলীয় ভিত্তিতে জেলা মহানগর একসাথে আমাদের এই গেটগুলা হয়েছে ব্যানার ফেস্টনে তো শহর চেয়ে গেছে সেগুলো ব্যাপার নাই আর জননেত্রী শেখ হাসিনা আসলে যিনি উনি যে রাষ্ট্রীয় যে ইয়েতে ক্যান্টনমেন্টে আসবেন দয়রামপুরে নাটোরে তারপরে এখানে আমরা প্রোগ্রামটা চেয়ে নিয়েছি শুধুমাত্র নির্বাচনের জন্য যে উনি আমরা আশা করছি যে তার উন্নয়নের কথা রাজনৈতিক বক্তব্য কথা হ্যাঁ সন্ত্রাস দমনের কথা এগুলো বলার পরে কিন্তু উনি খারিজ্জামান লেটনের জন্যে আপামর জনসাধারণ উপস্থিত যারা থাকবেন তাদের কাছে সিটির যারা উপস্থিত থাকবেন তাদের কাছে ভোট ভিক্ষা করবেন উনি ভোট চাইবেন হ্যাঁ প্রচারণার ভিতরে প্রধানমন্ত্রী আগমনকে ঘিরে যে উন্নয়নের বার্তার কথা তুলে ধরা হচ্ছে সেই জায়গাটা সাধারণ মানুষরা কতটুকু গ্রহণ করছেন সাধারণ মানুষের মধ্যে তো যথেষ্ট সাড়া পড়েছে এবং ইতি বিগত দিনে আপনারা দেখেন যে জন যে সাবেক মেয়র আমাদের প্রাণপ্রিয় নেতা খারুজামান লিটর তার থাকা অবস্থায় রাশিয়ায় যে উন্নয়নগুলি হয়েছিল সেই সময় আমরা বারংবার যে কথাগুলি আসলে বলি যে নির্বাচন আসলেই একটা পক্ষ বাংলাদেশে কিন্তু মিথ্যাচার করে প্রচার আমরা বলি না সেটাকে প্রোপাকাণ্ডা আমি বলতে চাই তারা প্রোপাকাণ্ডা চালায় চালায় তো গত নির্বাচনেও সাধারণ মানুষের মাঝে খায়রুজ্জামান লিটন সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে যথেষ্ট পজিটিভ ধারণা ছিল কিন্তু হেফাজতে ইসলামের যে ব্যাপারটি ছিল সেই জামাতে ইসলামের সেই মহিলারা বাড়ি বাড়ি যেয়ে মিথ্যাচার করে অন্য দেশের আফগানিস্তান বা ইরাকের ইরানের বিভিন্ন জায়গার যে ভিডিও ফুটেজগুলো দেখিয়ে সেটিকে বলা হয়েছিল যে এখানে হেফাজতে ইসলামের মুসলমানদেরকে হত্যা করা হয়েছে কাজেই আওয়ামী লীগকে ভোট দেওয়া যাবে না খাইরু লিটনকে ভোট দেওয়া যাবে না আমরা আসলে সেই সময়ে এই প্রচার প্রভাকাণ্ডাতে প্রতিহত করতে আমরা ব্যর্থ হয়েছিলাম আওয়ামী লীগ এটি সত্য কথা এবং ভোট আসলেই তারা চায়ের দোকান বিভিন্ন জায়গায় কিছু তাদের স্টাইল আছে আমরা সেগুলো সবই ভোটের পরে কি কি কারণে আমরা হেরেছি কি কি কারণে মানুষ আসলে এই মিথ্যাচারে বিশ্বাস করেছিল সেই জায়গাগুলি আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের এই জিনিস ভ্রান্ত যে ধারণাগুলি বা যে মিথ্যাচারগুলি এটি কিন্তু প্রস্ফুটিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে যে না এগুলো মিথ্যাচার যার কারণে তার প্রভাব আমরা দেখেছি যে বিভিন্ন পৌর নির্বাচন আমরা ইউনিয়ন নির্বাচন সেগুলোতেও কিন্তু আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সেই সময়ও তো জামাত ইসলাম বিএনপি বহুভাবে চেষ্টা করেছে সেই আসনগুলি সেই মিথ্যাচারের মাধ্যমে দখল করার জন্য কিন্তু সেক্ষেত্রে তারা একটা বিষয় আপনার দৃষ্টিপাত করবো যে জায়গায় আমাদের অভ্যন্তরীণ কোন দলের কথা শুনেছে জেলা আওয়ামী লীগের ক্ষেত্রে বড়ো এরিনা তাদের অভ্যন্তরীণ দলটা একটু বেশি হওয়ার কথা এবং বিভিন্ন সময় উত্তাপের আমরা ছোঁয়া দেখতে পেয়েছি বুঝতে পেরেছি সেই জায়গাটা আসলে কতটুকু প্রশমিত হলো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা বঙ্গবন্ধুকে দেখে আওয়ামী লীগ করি তারই কোনো জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের আজকে প্রধানমন্ত্রী আমরা কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে দেখে আজকে আওয়ামী লীগ করে থাকি তো সেই জায়গা থেকে যখন সর্বোচ্চ আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আসেন আমরা সমস্ত ভেদাভেদ আমি যেটি আপনি বললেন যে অন্তকন্দল আসলে এটি অন্তকন্দল না আমি বারংবারই আপনার এখানেও বলেছি যে একটা বড় দলে বিশেষ করে আওয়ামী লীগের মতো এই তৃণমূল পর্যায়ের থেকে বেড়ে ওঠা একটা সংগঠন সাধারণ মানুষকে নিয়ে গড়ে ওঠা একটা সংগঠন সেখানে অনেক বর্ষিয়ান যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব আছে কিন্তু নেতা তো আসলে একজনই হয় বা অল্প কিছু সংখ্যক নেতাই হয় কিন্তু সেই জায়গাতে নেতৃত্বের প্রতিযোগিতা তো থাকবেই প্রতিদ্বন্দ্বিতা থাকবেই সেই জায়গা থেকেই আসলে এই ব্যাপারগুলি হয়ে যায় সেটিকে অনেক সময় বলা হয় সেখানে কোন ছায়া নাই মহানগর আওয়ামী ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় যে অভ্যন্তরীণ কন্দলের যে নগ্ন প্রকাশ দেখা যায় মহানগর আওয়ামী ক্ষেত্রে কিছু মানে মান অভিমানের জায়গা থাকলে সেই ধরনের নগ্ন প্রকাশ আমরা কম দেখতে পাই তারপরও আমরা বিগত নির্বাচনে দেখেছিলাম যে আমলীগের যে ধরনের পরিসংখ্যান আছে তাদের নেতাকর্মীর যে হিসাব আছে সেই হিসাবের কম ভোট সেখানে পড়েছে আমুলীগের একটা অংশ সেখানে ভোট দিতে যায়নি সেই এক ধরনের শীতল অবস্থা ছিল সেই শীতল অবস্থা কতটুকু কাটানো গেল প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে না এটা ঠিক বলা আমার ওই ছোট ভাই চঞ্চল এটা বলেছে যে গত নির্বাচনের যে ধর্মীয় যে প্রচারণাটা আরেকটা জিনিস হয় কি অপপ্রচার আরেকটা জিনিস কি আওয়ামী লীগ কিন্তু জনগণের দল আমাদের কিন্তু বাড়ি বাড়ি এটা দেখাবা বেতন পাবা এ ধরনের দল কিন্তু আওয়ামী লীগ নয় আমরা সরাসরি জনগণের কাছে যাই সরাসরি অন্যায়নের কথা বলি গণতন্ত্রের কথা বলি এটাই হলো আওয়ামী লীগের জন্ম থেকে জাতির জনকের শিক্ষা এবং এখন পর্যন্ত আমাদের এটাই তো আমাদের এখানে কন্দল নাই বললেই চলে যেমন খাজুজ্জামান লিটন মেয়র হবেন বা মেয়র ছিলেন এ ব্যাপারে কিন্তু এতটুকু দিমত নাই। কোনো সাংবাদিক বা কোনো নেতা বলতে পারবে না যে আরেকজন নমিনেশন প্রত্যাশী আবেদন করেছে দলের কাছে যা আমি মেয়রের জন্য দাঁড়াবো আমাদের এখানে কিন্তু এই জিনিসটা নাই আমাদের একটাই প্রার্থী খারুজ্জামান লিটন এখন হ্যাঁ হয় বড় দলের মধ্যে তো কিছু একটা কর্মপদ্ধতি নিয়ে অডে যাওয়া নিয়ে খারুজ্জামান লিটন সর্বোচ্চ পদ হোল্ড করে এখানে সভাপতির তারপরের পদগুলো নিয়ে মানুষ যারা দীর্ঘদিন রাজনীতি করে একটা প্রত্যাশা প্রত্যেকেরই থাকে যে আমি এতদিন রাজনীতি করছি একটা সহসভাপতি হতে পারবো না কি সাংগঠনিক সম্পাদক হতে পারবো না হয়তো দু চারজন ক্যান্ডিডেট হতে পারে কিন্তু এটা এটা প্রতিযোগিতা 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 আমরা আমরাকে অনেকেই বলে যে দলের মধ্যে আমাদের ইয়ে নাই গণতান্ত্রিক চর্চা নাই কিন্তু আমরা বলি যে জেলার ক্ষেত্রেও কিন্তু আমরা গণতান্ত্রিক চর্চা করি এবং মহানগরের ক্ষেত্রে আমরা রীতিমতো কাউন্সিলাররা ভোট দিয়ে ভোট দিয়ে দুইবারই কিন্তু আমরা নেতা নির্বাচন করেছি এই কথাটা কেউ বললে আমরা মানব না যে আমাদের দলীয় ডিসিপ্লিন যথেষ্ট আছে আর আমাদের নেত্রী হল জননেত্রী জনগণের নেত্রী আমাদের চেয়ার পারসন নাই আমরা চেয়ারে বসে রাজনীতি করি না আমরা ঘাসের উপরে বসে বঙ্গবন্ধু রাজনীতি করেছে জনসভা একটা বিষয়ে আসছে জনসভার ভিতরে যে শরিক দলগুলো আছে তাদের আসলে কতটুকু অংশগ্রহণ থাকবে শরীর দল নিয়ে আমরা দুই তিনবার বসেছি চঞ্চল এটা জানে আমরা মহাজোট ফজলুল হোসেন বাদশা থেকে শুরু করে ন্যাপ যশব সবকে নিয়ে আমরা বসি তারা সবাই আমাদের সাথে আছে হ্যাঁ ছোট দল যে আমরা অবজ্ঞা করেছি তা নয় মহাজোট প্রধানমন্ত্রী আসছেন আপনারা যে জোটের আছে যারা তাদের সাথে বসেছেন আসলে জোটের একটা ভোট আছে তাদের ভোটের ভোটারদের ভিতরে কী ধরনের প্রতিক্রিয়া হলো তার ভোটারদেরকে কতটুকু আবারও ভোটকে ঘিরে তাদেরকে একটু সজীব করার কাজ তারা করতে পেরেছেন মহাজোটের মহাজোটের আসর হ্যাঁ এটা তো আওয়ামী লীগের জনসভা মহাজোটের জনসভা কিন্তু না যার কারণে এমনি আমাদের তো তাদের মহাজোটের সাথে যে আমাদের আন্তরিকতা রাজনৈতিক যে শিষ্টাচার যে আন্তরিকতা সেগুলো সবই আছে এবং আপনারা দেখবেন আপনার এখানেই সেদিন আমি ওয়ার্কার্স পার্টির মহানগরের যে একজন সম্মানিত মেম্বার উনি এসেছিলেন ওনার বক্তব্যের মাঝেও আপনি দেখেছেন যে জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা নৌকার প্রতি আস্থা জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন সব ক্ষেত্রে তাতে তো দ্বিমতের কোনো জায়গা নাই কাজেই মহাজোট আওয়ামী লীগের সাথে আছে থাকবে সেইভাবেই আগামী নির্বাচন হবে আমরা এখন নির্বাচন ছাড়া আমি একটু বলি যে নাসিম ভাই এসেছিলেন কয়েকদিন আগে আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী উনি কিন্তু সমন্বয়ক মহাজোটের আমরা কিন্তু দুইবার বসেছি এখানে যতগুলো আমাদের জোটের দল আছে তাদের এবং প্রভাবশালী যারা সেই সব দলের করেছি এবং এই জনসভাতেও তাদেরও প্রতিনিধিত্ব আছে তারা প্রধানমন্ত্রী জনসভায় আসার পর তার কাছে যে ধরনের কথা ছিল মানুষ শুনতে চান বা তিনি যে প্রত্যাশাগুলো বাজে বা স্বপ্নের কথা মানুষকে আবার নতুন করে জেগে ওঠার কথা বলবেন সেই জায়গায় তার যাওয়ার পর কি ধরনের রাজনৈতিক পরিমন্ডলে রাজশাহীর উন্নয়নে যে ধারা আছে তার ভিতর কি ধরনের পরিবর্তন আছে না তোমার কথাটাই আমি একমত হতে বললাম না এই জন্যই যে জননেত্রী শেখ হাসিনা আসবেন উনি কি কি বলবেন উনি জানেন উনি কি আমাদের দলকে বলেছেন যে তোমাদের ওইখানে গেলে এটা হবে এটা হবে এটা হবে কাজেই উনার বক্তব্যের প্রতিফলনটা জনগণ কিভাবে গ্রহণ করবে বলা পরে 보자 বলা পরে আরেকদিন না আপনাদের নিয়ে বসবো আসলে যাওয়ার পর কী ধরনের পরিবর্তন আপনারা আশা করছেন দেখতে পাবেন যেমন আনুষ্ঠানিক ভাবে যে বিষয়গুলি এখন সাধারণ মানুষ তো জানে না যে 31টা যে প্রকল্পের উনি উদ্বোধন ইতিমধ্যে 23টা এর উদ্বোধন এবং বাকি 8টা এর ভিত্তি প্রস্তাব স্থাপন করবেন এই 31টা যে প্রকল্প এগুলো দৃশ্যমান উন্নয়ন বিভিন্ন কলেজের যা যেগুলো তিনতলা আছে সেগুলো চতুর্থলা তলা পঞ্চমতলা কিছু আছে ষষ্ঠতলা ছাত্রী নিবাস এই ধরনের যে অবকাঠামোগত যে ব্যাপারগুলি আছে ফ্লাইওভার কারণ এটা তো সুদূর প্রসারী আসলে চিন্তা নেয় রাসাইকে আরও সুন্দর নগরে কিভাবে করা যেতে পারে আপনি দেখবেন যে আমাদের এই পাশে তো নদী দক্ষিণে নদী কাজে এদিকে শহর বর্ধিত হওয়ার কোনো সুযোগ নাই রাজশাহী সিটি কর্পোরেশন যদি বর্ধিত হয় তাহলে উত্তরেই যেতে পারতো নহটা পবার দিকেই আমাদেরকে যেতে হবে সেই জায়গা থেকে দেখবেন ইতিমধ্যেই নওগাঁ ট্যুর সেই রোড প্রশস্তর কার্যক্রম শুরু হয়ে গেছে তারপরে আপনার যে ওভারব্রিজটা কারণ মেইন যে জ্যামটা আমাদের এখন আগামীতে আরও তীব্রতর হবে রাজশাহী শহরে যে নওগাঁ থেকে ঢোকার যে এই রেলগেট এবং নাটোর ট্যুর রাজশাহীর যে এই ফ্লাইওভার উনি উদ্বোধন করবেন ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এই ধরনের দৃশ্যমান কিছু উনি কাজ করে যাবেন সেটি মানুষ দেখবেন জানবেন যে কি কি উদ্বোধন হলো কী কী আরও আগামীতে কী কী উনি দিতে চান রাজশাহীবাসীকে সেগুলো সেই বক্তব্যের মাঝেই প্রস্ফুটিত হবে এবং সে তারপরে মানুষ সেগুলো জানতেও পারবেন এবং জানতে পারার পরেই আসলে মানুষের মধ্যে আরও যে নৌকার প্রতি যে সমর্থন সেটি বাড়বে আপনার দীর্ঘদিনের রাজশাহীবাসীর যে আকাঙ্ক্ষা ছিল যদিও বিরোধী দল বিরোধিতার সাথেই বিরোধিতা করে যে গ্যাস গ্যাস এখন যদি পর্যাপ্ত না থাকে তাহলে তো আসলে সেটিকে কতটুকু বর্ধিত করা যেতে পারে গ্যাস কিন্তু আমরা ব্যবহার করছি যেটি খালির যেমন লিটনের অঙ্গীকার ছিল যে আমি রাজশাহী শহরে প্রতিটি বাড়ি বাড়ি গ্যাস দিব এই ইতিমধ্যে পাড়া মহল্লায় কিন্তু সব জায়গায় গ্যাসের লাইন আছে গ্যাস সরবরাহ আছে যারা যারা গ্যাসগুলির লাইন নিয়েছে সেই গ্যাসগুলি কিন্তু তারা ব্যবহারও করছে নতুন করে দেওয়ার জন্য নিষেধাজ্ঞা আছে কারণ এটির সীমাবদ্ধতা আছে যে এই গ্যাসগুলি যদি আরও মেইন গ্রিডের সাথে সংযুক্ত হয় তাহলে সেগুলো আবার চালু হবে কিন্তু এটি তো অস্তিত্বই ছিল না ধন্যবাদ জানাতে সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামার সহ সভাপতি রাশে মহানগর আওয়ামী কথা বলছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা প্রধানমন্ত্রী আগমনকে ঘিরে সাংগঠনিক বিভিন্ন কাজের ভিতরে আছেন তারা সভা স্থলে যাচ্ছে নেতাকর্মীদের সাথে কথা বলছেন এর মাঝে সময় করে আসলে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাশে মানুষের প্রত্যাশাগুলো করছে সে প্রত্যাশার কথা বললেন। কিছু যেই ধরনের যানজট সমস্যার ভিতরে রাশে নবনগরী প্রবেশ করতে যাচ্ছে এবং সংকটটা যেখানে বড় প্রকারটা ধারণ করবে সেই জায়গায় ওভারব্রিজ নির্মাণে কিছু উদ্যোগ আছে এবং আমরা দেখেছি দীর্ঘদিন ধরে রাশে যে নাগরিক সংগঠনগুলো আছে বিশেষ করে রাশে রক্ষা সংগ্রাম পরিষদ কিছু দাবি করেছে দাবিগুলো প্রতিবারই যখন আসে তখন হয় তারা জোরালো দাবিগুলো অনেকগুলো যৌক্তিক দাবি আছে যেমন পার্কে ঘিরে কিছু আর্থিক জোন ঘোষণা করে অঞ্চল ঘোষণা করে বিভিন্ন দাবিগুলো আছে আমরা আশা রাখবো যে তিনি দলীয় সমাবেশে আসছেন জনসভায় আসছেন এর পাশাপাশি যারা রাজশাহীর নগরবাসী যে দাবিগুলো উত্থাপন করছে বিভিন্নভাবে বলার চেষ্টা করছে এবং তারা এক ধরনের স্মারকলিপি দিয়েছে এবং আরো কোনোভাবে প্রধানমন্ত্রীর কাছে তাদের বক্তব্য পৌঁছানোর চেষ্টা করবে এবং আমরা আশা রাখবো তার বক্তব্যের ভিতর থেকে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্পের মাঝেও যে ধরনের আসলে দাবিগুলো আছে যে বিচ্যুতিগুলো আছে এবং আশেপাশে যে প্রত্যাশাগুলো আছে তা পূরণ করার এক ধরনের সম্ভাবনাময় অবস্থার বা তার এক ধরনের প্রতিফলন আমরা দেখতে পাবো এই আশা এই প্রত্যাশা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি অনুষ্ঠান পুনঃপ্রচার হবে আগামীকাল সন্ধ্যা ছটায় অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট বয়দেবী ডট কম সবাই ভালো থাকবেন শুভরাত্রি